এত লেভেলের মানে হেটার ছিল আমার, আনবিলিভেবল ভাই। একটা ভিডিও ছাড়তাম 10-15টা কমেন্ট করে বসতো, এই যে ফকির হনের ধান্দা লয়ে আসছে, ওরে ভাই আমি তোদের বিছায় পাইতেছি না রে, সত্যি বিছায় পাইতেছি না, দেখ তোরা দেখে যায় এবারে খবর নিয়ে দেখ প্রতি মাসে কয়টা কয়টা করে পোলাপান বেরো, এবং সাকসেস রেটটা দেখ সাকসেস কারে কয়। সত্যি খেলা জমতেছে না, আমি তো আসলে ছোটবেলা থেকে ফাইট করে বড় হইতেছি, তুই সব আসলে জমতেছে না। আমার হেটার্স না থাকলে আসলে আমার ভালো লাগে না, প্রেশার জিনিসটা আসলে আমি এনজয় করি, প্রেশার জিনিসটা না থাক মন বড়ই খারাপ। এই সাকসেস রেট দেখা সব পলাইছে, সব একটা কোনো কেউ নাই, সব গন হারিকেন দিয়ে কোনো আমি হেটার্স বিষয়ে পাইতেছি না। তোমরা আসো, তোমাদের আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, যে আমাদের নিচে একটা পিৎজার শপ হয়েছে, ঠিক আছে? আর এ তুমি বিকাল থেকে আসো, বিকাল থেকে পিৎজা হয় তোমাদের, তোমাদের প্রতিদিন একটা করে পিৎজা খাওয়াবো, আমার হেটার্স দরকার। যাই হোক আজকে মনটা অনেক ভালো, সো ভিডিওটা করলাম, আমি জানি আর দুই চারটা হেটার্স তৈরি হবে, নাহলে তো মনটা ভালো লাগবে না। আজকের ভিডিওটা দেখে যারা তরুণ উদ্যোক্তারা আছে, হ্যাঁ যারা অনেক ফাইট করে আসতেছে, আপনাদের বলতেছে সবাই যে এটা হবে না, এটা পারবা না, তোর দ্বারা হবে না, মানে আপনাকে সবসময় মানে ডিমোটিভেট করতেছে, এরকম মানুষের অভাব নেই, আপনাকে মোটিভেট করবে খুব কম সংখ্যক মানুষ, এইটাই দুনিয়া। সো মানুষের কথায় যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে আপনি কোনো দিন সামনের দিকে এগোতে পারবেন না, এটা দুনিয়া, মানুষ আপনাকে পিছনে আপনার সাকসেস কেউ নিতে পারবে না ভাই, এটা মানুন, এটা চরম একটা সত্যি কথা। আপনার যে বন্ধু আছে সেও নিতে পারবে না, আপনার আশপাশের মানুষ তো আরও নিতে পারবে না। সো আপনি সবসময় কনফিডেন্ট থাকেন, একটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কনফিডেন্ট আর একটা হচ্ছে ওভার কনফিডেন্ট। আপনার কথা হচ্ছে যে আপনি পারবেন, আপনি জানেন, কিন্তু মানুষ আপনাকে বলতেছে না এটা হবে না, তো আমি মানুষের কথা শুনবো না, আমি জানি আমি পারবো, আমার মনের কথা আমি শুনবো। এই দুনিয়ায় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, আমি জাস্ট একটা সময় কি জানেন আমি 7,000-7,500 টাকা বেতন পাইতাম, মানে ডেইলির স্যালারি ডেইলি আমাকে দেওয়া হইতো, তখন আমাকে মনে হইতো যে এই বাংলার রাজা আমি, বিশ্বাস করুন আমি রাস্তায় বাইর হলে আমাকে অনেক বড় মনে হইতো, কারণ আমি মনে করতাম নিজেরে আমি অনেক হ্যাপি মানুষ, আমার কাছে কোনো দিন আমাকে ছোট মনে হয় নাই, ঠিক আছে? আমার এখনো ছোট মনে হয় না, আমি আরো অনেক বড় হয়ে যাব, কিন্তু কোনো দিন মনের দিকে আমি কখনো ছোট হব না, কখনোই না, কারণ আর ছোট হওয়া মানে হেরে যাওয়া, এই দুনিয়া অল্প কিছু দিনের দুনিয়া, আমি হয় 70-80-100 বছর বাড়বো, যতদিন বাঁচবো নিজেকে আমি মানে নিজের কনফিডেন্ট লেভেলটা ওই রকম থাকবে, কারণ দেখেন হাজার হাজার মানুষ আছে আমার চেয়ে খারাপ আছে, সো আমার কাছে যখন মনে হয় যে আমি তাদের চেয়ে ভালো আছি, তখন আমার কাছে নিজের অনেক হ্যাপি লাগে, এবং আমি নিজেকে অনেক কনফিডেন্ট, মানে এটা বেঁচে থাকার অনুপ্রেরণা দিবে যে আপনি অসহায় না, কারো কাছে হাত পাততেছেন না, এবং কখনোই আপনি হাত পাতবেন না। ওভারঅল যারা এরকম ফাইট করে আসতেছে তাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি, জাস্ট আপনি আপনার কাজটা করে যান, সামনে অনেক ভালো কিছু হবে, এবং আপনারা দোয়া করবেন আমার জন্য, এক বিশ্ব রেকর্ড করতে চাই, কর্মসংস্থান সৃষ্টির এক নজিরবিহীন বিশ্ব রেকর্ড করতে চাই, যেটা কেমন পর্যন্ত কেউ যেন ভাঙতে না পারে। মানুষের অনেক বড় বড় স্বপ্ন থাকে, বিলাস বহুল জীবনযাপন করবে, খাওয়া দাওয়া করবে, 5-star হোটেল কিনবে, বিশাল বিশাল কিছু স্বপ্ন থাকে, না আমার স্বপ্নগুলো অন্যরকম, আমি ডাল ভাত খেয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই, কোনো অসাধারণ কেউ হইতে চাই না, লাগজারি এই যে এরকম 80 টাকার গেঞ্জি 90 টাকার গেঞ্জি পরে সারাটা জীবন কাটিয়ে দিতে আমি প্রস্তুত, কিন্তু নজির রাখিয়ে রইতে চাই যে এসএনএস ফ্যাশন মামুন ভাই একটা নজির করে গেছে, হাজার হাজার মানুষ একদিন মরলে স্মরণ করবে যে ভাই ছিল একটা ভাই, আমাদের কর্মসংস্থান তৈরি করে গেছে, আমার অন্য কিছু দরকার নাই, কারণ আমার যদি ভালো থাকার দরকার হয়তো বিশ্বাস করেন এত প্যারা নেওয়ার কোনো মানেই আসে না, কারণ আমি নিজেই তো হ্যাপি মানুষ, আমার কাছে মনে হয় তা আমার যা আছে তা নিয়ে আমি সবসময় সুখী, তো আমার যদি অনেক বেশি সম্পত্তি হয়ে যায় তা আমি ভুগ করে মরতে পারবো না, 100 বছর পরে, 90 বছর পরে, 80 বছর পরে আমি মারাই যাব, আমি একজন সাধারণ মানুষ, আমি স্বপ্ন দেখতে পারি এবং ও তদানুযায়ী কাজ করতে পারি, দেওয়ার মালিক ওই উপরওয়ালা, আমার চেষ্টা আর উপরওয়ালা যদি দেয়, আর উপরওয়ালা কখনো খালি হাতে কাউরে ফেরায় না, যারা আপনাদের এরকম ডিমোটিভেট করে তাদের থেকে দূরে থাকেন এবং একটা জেদ মনের মধ্যে একটা জেদ রাখেন যে সে আমাকে বলছে যে সেটা পারবো না, আমি দেখিয়ে দিন আপনিও পারেন, জাস্ট আপনি আপনার কাজটা করে যান, কখনোই ভাববেন না যে আপনি ফেইলিয়ার হবেন, আপনি শুধু আপনার কাজটা করে যান, সাকসেস একদিন আসবেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, খোদা হাফেজ।